হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ডাইমেনশন তোমাদের সাথে আজ আইএসি রেডি ক্লাস টুয়েলভের একটা খুবই ইম্পর্টেন্ট চ্যান সেটা আমি লাইন বাই লাইন এক্সপ্লেন করবো আলোচনা করবো তোমরা একটু মন দিয়ে শোন বিডোভেন একজন প্রখ্যাত মিউজিশিয়ান ছিলেন ভেরি ফেমাস মিউজিশিয়ান তো সেন আর এটা পাবলিশ হয়েছিল যদি আমরা জাজ করি তাহলে আমরা বলতে পারি এটা একটা ডিসক্রিপটিভ পোয়েম কিন্তু বেসিক্যালি এর যে থিমটা কোর সাবজেক্ট ম্যাটার সেটা বেসড অন ইস্ট্রেশন অন পেন অ্যান্ড সাফারেন্স ফর মিউজিক্যাল ক্রিয়েটিভিটি অ্যান্ড এক্সেলেন্স এটা আমরা বলতে পারি বিষয়টা হলো প্রত্যেকটা বাড়ির প্যারেন্টস চায় তার ছেলেমেয়েরা মানুষের মতো মানুষ হোক এই জন্য যে সমস্ত ট্রেডে স্পেশালি বাবা থাকেন ফাদার থাকেন আর যদি ছেলে সেই ট্রেডটা যদি খুব এক্সেলেন্ট ট্রেড হয় কোয়ালিটিভ ট্রেড হয়ে থাকে মিউজিক কিন্তু যাই হোক তো মিস্টার বিডোভেন তার ফাদারও কিন্তু একজন কোর্ট মিউজিশিয়ান ছিলেন তাই তিনি চাইতেন তার ছেলে বিডোভেন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শিখুন স্পেশালি পিয়ানো যেটা তখনকার দিনে ক্লাসিক্যাল মিউজিক হিসেবে খুবই প্রখ্যাত ছিল এখনো যে পিয়ানোর ফাংশন একেবারে ম্লান হয়ে গেছে সেটা নয় কিন্তু তখন পিয়ানোর যে কালচার সেটা অনেক বেশি স্ট্যান্ডার্ড ছিল সোশ্যাল স্টেটাস হিসেবে স্ট্যাচার হিসেবে পিয়ানোকে অ্যাজ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অনেক উপরে দরজা দেওয়া হতো আই মিন রেসপেক্ট দেওয়া হতো যাই হোক তো সে প্যারেন্ট তার বাচ্চাকে শেখাচ্ছে ভালো কথা ফর হিস কেরিয়ার ব্রাইট ক্যারিয়ার কিন্তু কথাটা হচ্ছে সেটা যদি টর্চারের জায়গায় গিয়ে পৌঁছয় সেটা কি এক্সপেক্টেড সেটা তো আমার মনে হয় কোনো সভ্য সমাজ সেটা মেনে নেয় না ওকে দেখা যাক এই ধরনের একটা কি বলবো ইউলজি আমরা যেটাকে বলতে পারি অথবা প্যাথস করুন রস এর মধ্যে অ্যাজ আ ব্যাকবোন আন্ডারকারেন্ট হিসেবে থ্রু আউট দ্য পোয়েম রয়েছে আমরা প্রেমটা পড়ছি একটু মন দিয়ে শোনো The word listen is for the readers to deeply and attentively hear and absorb the emotional essence of Beethoven's music. Bishon Shundur, Bishon Elegant, at a starting. Shen Kuichan Bolte Chaichan, reader did listen Kothata. Can you listen Kothata Bolte Chaichan? Beethoven, one of the best musicians ever born. তো তার মিউজিক্যাল যে পার এক্সেলেন্স তার মিউজিক্যাল যে ফ্যাকাল্টি বা ম্যানস্ট্রোসিপ যদি তোমরা বুঝতে চাও ফিল করতে চাও ফ্রম দ্য কোর অফ ইউর হার্ট তাহলে তোমাদেরকে ডিপলি অ্যান্ড অ্যাটেন্টিভলি লিসন করতে হবে তার মিউজিক আই মিন পোয়েমটা যখন আমরা পড়ব এখানে মিউজিক তো পাচ্ছি না কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে একটা সেটা তোমাদের স্ট্রাইকিং অ্যান্ড বিটিং দ্য ইয়ং বিডোভেন অন আচুয়াল বেসিস এক্সপ্রেসিং ফেন ইন বিডোভেন্স চাইল্ডহুড হোম দেখো এটা একেবারেই আহ মেনে নেওয়া যায় না যে একজন ফাদার যিনি হ্যাবিচুয়ালি তো তিনি তার বাচ্চাকে রেগুলার মারধর করেন ইফটিজিং করেন বুলিং করেন কথা শোনান আর এটা করার ফলে কি হয়েছে তার যে চাইল্ডহুড হোমটা যেটা তার নেটিভ হোম সেটা তার কাছে হয়ে গিয়েছে একটা হেলো তার কাছে একটা নাইট মেয়ের এটা বলো তোমরা আমরা

দেখুন স্পিকার যিনি মিন করছেন যে কথাগুলো মিন করছেন সেটা হলো প্রত্যেকটা বাড়িতে যেটা হয় যারা ভেরি সেন্সিটাইজড গার্ডিয়ানস তারা বাচ্চাদেরকে গাইড করে রেগুলেট করে যাতে বাচ্চারা একটা ডিসিপ্লিন ট্র্যাকে তারা এক্সেলেন্ট পারফরমেন্স করে অ্যাজ এ স্টুডেন্ট একটা ব্রাইট ফিউচার গোল্ডেন ফিউচার অ্যাচিভ করতে পারে এটা ভীষণ এক্সপেক্টেড এবং সেটা প্রয়োজনও as per the poets opinion vidowins father was so extremely torturing because he wanted ambition and skill for his son to become a musical maestro. bedovin father নিজের একজন এত বড় উনি musician ছিলেন উনি court musician ছিলেন তখনকার সময় তো কোর্টে যারা মিউজিশিয়ান এর কাজ পেত রাজা কি করতেন যিনি মোনাক ছিলেন কিং ছিলেন তিনি কি করতেন বেস্ট মিউজিশিয়ানকে টোটাল সেটা তিনি করে তার কোর্টে জায়গা দিতেন তো বিদিনের ফাদার কিন্তু সেই ক্যাটেগরির একজন আর্টিস্ট ছিলেন পিয়ানিস্ট ছিলেন আই মিন এমন ব্যাপারটা হচ্ছে তিনি চাইতেন তার ছেলে তার থেকে বড় পিয়ানিস্ট হোক অলওয়েজ ওয়েলকাম কিন্তু টর্চার করা কেন বাবা ওর বাবা চাইতো যে ছেলে হচ্ছে লেজি অ্যান্ড পিয়ানো শেখার ব্যাপারে তার খুব একটা মন নেই ছোটবেলায় সে কারণে জোর করে ফোর্সফুলি বাবা যেটা করে ছেলে সেটা করবে বা নেক্সট জেনারেশন সেটাই ফলো আপ করবে। এটা তো কোন বইতে লেখা আছে কোন ডিকশনারিতে লেখা আছে আই ডোন্ট নো কিন্তু বিষয়টা হচ্ছে উনি চাইতেন যে বিরোভেন তার থেকে বড় একজন পিয়ানিস্ট হোক চাওয়াটা ভালো গার্ডিয়ান আমাদের আমি যেমন এটা ফিল করি অন্যান্য যে গার্ডিয়ান ভিডিওটা দেখছেন বা শুনছেন তাদেরও কিন্তু এটা একটু অ্যালার্ট থাকতে হবে যে বাচ্চারা কিন্তু খুব সেন্সিটিভ বাচ্চাদেরকে ভালো করে বুঝিয়ে তাদের পছন্দের যে বিষয়গুলো আমার মনে হয় তাতেও তারা অনেক বেশি বেটার করবেন ফিউচারে যদি সে ট্র্যাকে তাদের পাঠানো যায় যাই হোক তার বাবা চাইতেন তার ছেলের মধ্যে একটা হাই অ্যাম্বিশন আসুক হ্যাঁ মিউজিক্যাল ম্যাস্ট্রোশিপ হিসেবে আর তার মধ্যে কিছু স্কিল ডেভেলপ হোক আন ইমাজিনেবল ইন ইমিটেবল স্কিলস যেটা নকল করা প্রায় অসম্ভব এরকম কিছু টেকনিক্স তার ছেলের মধ্যে আসুক এবং সে একটা মিউজিক্যাল হোক তার থেকে অনেক বড় আর্টিস্ট বিহেভিয়ার ফর গুডনেস অফ অফিস দেখা যাচ্ছে তার বাবা কি করছে সেটা করতে গিয়ে তার যে বিহেভিয়ার সেটা অনেক বেশি ভায়োলেন্ট হয়ে যাচ্ছে ছেলে যখন নিতে পারছে না একটা সময়ের পরে একটা কনস্ট্যান্ট প্র্যাকটিসের পরে যখন ছেলে নিতে পারছে না বিদ্রোহ করছে করে যাচ্ছে। সে সময় বাবা ভায়োলেন্ট হয়ে যাচ্ছেন বাবা বলছেন এই ছেলের দ্বারা কিছু সম্ভব নয় এটা তো ফ্যাক্ট নয় ফ্যাক্ট হতে পারে না ভার্বাল অ্যাটাকস উনি মুখেও উল্টোপাল্টা কথা বলছেন বলছেন যে তোর কিছু হবে না ইন ফিউচারে ডার্ক ফিউচার ইত্যাদি দেখ ওই ছেলেগুলো কি করছে মেয়েগুলো কি করছে তোর তোর বয়সে কন্টেম্পোরারি কি কি করছিস এই সমস্ত এই ভার্বাল অ্যাটেক্সগুলো কিন্তু ভালো নয় বা কম্প্যারিশন ভালো নয় কাউকে কারোর সাথে কম্পেয়ার করা ঠিক নয় Beethoven felt a helpless boy living in a home where his identity, self-worth and humanity were completely non-honorable and minimized. তাহলে বয় দেখো বাচ্চাদের একটা সব বাচ্চার মধ্যে একটা আছে তার ভালোবাসা চায় প্রেস্টিজের ব্যাপার আছে সেটা যদি কনস্ট্যান্ট আমি হার্ট করতে থাকি সেটা তো ভালো নয় ঠিক না তো এবার সে ছেলেটি যে বাড়িতে ছিল নেটিভ হোমে চাইল্ডহুডে সে বাড়িটা তার কাছে হয়ে উঠেছিল একটা

সে মানবিকতা প্রকাশের সুযোগ পেত না জায়গা পেত না স্কোপ পেত না ওকে এবার নন অ্যান্ড তার সবকিছু ছিল তার না ছিল সেলফোর্ট না ছিল সেলফ রেসপেক্ট না ছিল হিউম্যানিটি কিচ্ছু ছিল না অ্যাকচুয়ালি তার কোনো স্বাধীনতাই ছিল না সেটা জেলে বন্দি ছিল বিডোভেন

তাকে কিছু সময় গ্র্যান্ট করা হতো যদিও সেটা খুব অল্প সময় ছিল যে তুমি নিজেকে শুধরে নাও ভেবে দেখো যে তুমি বাজাচ্ছ কেন এটা তো আমি তোমাকে বলিনি আর এটা ভালো নয় এই যে লয়টা তালটা আর যেটাকে নোট লাগানো বলে তো সেটা প্রপার নয় তুমি এই ট্র্যাকে বাজাও ঠিক আছে এ তাকে কিছু সেলফ কনসেন্ট্রেশনের জন্য কিছুটা সময় বা মার্সি তাকে এলাও করা হতো যাই হোক কিন্তু এই যে লাভটা ফাদার তাকে দেখাতেন সেটাও ছিল কিন্তু কন্ডিশনাল মাদার তার বাচ্চাদের ভালোবাসবে আনসেলফিসলি আনকন্ডিশনালি কিন্তু এখানে বিডোভেনের ফাদারের কন্ডিশনাল লাভ ছিল ছেলের প্রতি যে তুমি এটা বাজালে

দেখো এটা হচ্ছে একটা একটা পোয়েটিকারি ইমেজ সেটা কিরকম যে তার যে মিউজিক্যাল নোটস পিয়ানোর যে নোটস গুলো কনস্ট্যান্ট বাজাতেন অবশ্যই তার মধ্যে অ্যাকিউরেসি ছিল কিন্তু ফাদার চাইতেন আরো বেটার হোক আরো বেটার হোক বেটারে কোনো শেষ নেই দেয়ার ইস স্টেক। মেজার বেস্ট কোয়ালিটিং কারণ এই কথাটা বেস্ট কথাটা কিন্তু সঠিক নয় তোমার কাছে কাছে বেস্ট সেটা আমার ঠিক আছে যাই হোক তো এটা কনস্ট্যান্ট করতে করতে কি হতো তার প্র্যাকটিস এত বেশি ছিল দিন ধরে যে তার মিউজিক্যাল যে নোটস গুলো হাই পিচড হতো এবং সেটা কি করতো শূন্য ভেসেও আই মিন এখানে যেটা বলছেন পোয়েটিক ইমেজারি থ্রু দিয়ে সেটা হচ্ছে ছাদ ভেদ করে তার মিউজিক্যাল পার এক্সেলেন্স নোটস গুলো হেভেন পর্যন্ত পৌঁছে যেত এটা কিন্তু পোয়েটিক ইমেজারি আমি বলছি এটা কিন্তু রিয়েলিটি নয় রিয়ালিটিতে এগুলো পসিবল নয় যাই হোক তো সেখানে চলে যেত যেখানে এঞ্জেল যারা রয়েছেন তারা ইথারিয়াল হাবস বাজাতেন এবং তাদের বাজনা থামিয়ে বিডোভেনের যে নোটস গুলো তারা মন দিয়ে শুনতেন এবং তারা ওভার হেলমড হতেন এট দা পোর এক্সেলেন্ট পিয়ানো মিউজিক অফ আ স্মল বয় যাই হোক এখানে বলছে দেখো দ্য স্পিকার ইমাজিনড

প্রত্যেকটা টিস্যুতে টিস্যু অফ মিউজিক ওকে এত বেশি প্যাশন ভরা থাকতো তার ফিফটি পারসেন্ট প্যাশনেট মিউজিক অ্যাঞ্জেল যারা তারা বাজাতে পারতেন না মিউজিক ইন দ্য মিউজিক্যাল সেন্স ইন দ্য ট্রু কোর অফ দ্য টার্ম ওয়াজ প্রডিউসড বাই দ্য ইয়ং বিডোভেন নট বাই দ্য এঞ্জেলস যাই হোক ইট ওয়াজ অলসো রিভিল্ড দ্যাট ওয়াজ লুজিং হিজ হিয়ারিং ক্যাপাসিটি দেখো ইন দা টাইম যখন তার এক্সেলেন্স ক্রমশই বাড়ছে তার মিউজিক্যাল ফেম ছড়িয়ে পড়ছে সবার মধ্যে তার ফেম ফরচুন সবকিছু ফ্লারিশ করছে সেই সময় একটা দেখলাম ভীষণ নেগেটিভ স্ট্রাইকিং তার জীবনে নেমে আসছে সেটা কি

দেখো এখানে দুটো কথা বলার রয়েছে সেটা হচ্ছে এই পোয়েমে লেখা রয়েছে যে কথার কিন্তু হলো জাতীয় ন্যাশনাল আমরা এনথেম বলি কিন্তু এখানে মিস্টার সেন কৈচ্যান এনথেম কথাটাকে মিন করেছেন স্কোল্ডিং এর রিপ্লেসমেন্ট হিসেবে দেখো এর দুটো ওয়ে আছে এক্সপ্লানেশনের যে তাকে ট্রেডিশনালি যে স্কোল্ডিং করতেন আর বারবার বলতেন যে নট এনাফ নট এনাফ নট গুড এনাফ প্লাস একটা কথা বলতেন সেটা হচ্ছে কি এই যে বলতেন যে এফোর্ট ওয়াজ লেজার তোমার এফোর্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে না কম হচ্ছে আরো এফোর্ট দরকার তুমি ইচ্ছে করে এফোর্ট দিচ্ছ না এ সমস্ত কথা বলতেন অ্যাকচুয়ালি বিডোফিন কিন্তু সেটা করতেন না তিনি হান্ড্রেড পার্সেন্ট দেবার চেষ্টা করতেন কিন্তু ফাদারের কাছে মনে হতো সেটা তার এফোর্টের খুব অল্প পার্সেন্টেজ তো এই যে রেগুলার স্কোল্ডিং তাকে বকাবকি হচ্ছে না হবে না হচ্ছে না হবে না এটাকে এখানে অ্যান্থেম বলা হয়েছে তো সে অ্যান্থেমটা উনি জগৎ থেকে লার্ন করছেন পিয়ানো ফ্রম হিজ ফাদার তবে থেকে সে অ্যান্থেমটা চালু আছে আর তার কানে সেটা কনস্ট্যান্ট রিঙ্গিং করছে রিং করে বেড়াচ্ছে যে হচ্ছে না হবে না যতই ভালো চেষ্টা করুক হচ্ছে না হবে না তো এই অ্যান্থেমটা কাটা সে গ্রামোফোন রেকর্ড এইচ এম যেটা কনস্ট্যান্ট একটা লাইন বাঁচতেই থাকে কনস্ট্যান্ট যতক্ষণ চলতে থাকে ঠিক আছে ঠিক সেভাবে রিং করতে থাকে তার কানের ভেতরে এটাকে এখানে অ্যান্থেম পোয়েট বলেছেন তো যাই হোক যখন তার কমপ্লিটলি হিয়ারিং অ্যাবিলিটি চলে গেল সে বড় বড় মিউজিক্যাল কনসার্ট অ্যাটেন্ড করেছে তার কনসার্ট দেখার জন্য পাগলের মতো লোকেরা আসতো তার মিউজিক্যাল নোটস তার মিউজিক্যাল পার এক্সেলেন্স দেখে শ্রোতারা মুগ্ধ হতো অডিয়েন্স মুগ্ধ হতো তার ফ্যানের সংখ্যা তখন অনেক বেশি ছিল পসিবলি তার বাবার থেকে তার পপুলারিটি অনেক বেশি হয়ে গিয়েছিল কিন্তু ছেলেটি কিন্তু শুনতে পেত না যেহেতু ছেলেটি ছিল হার্ড অফ হিয়ারিং কানে শুনতে পেত না কিন্তু বুঝতে পারতো তার বাবার যে কনস্ট্যান্ট তার কানে বাঁচত এর ফলটা কিন্তু হচ্ছিল অ্যাডভার্স কিরকম অ্যাডভার্স সে যেই তার কানে বাঁচত যে বাবা হয়তো এই সময় আহ থাকলে পরে এটা বলতেন ওটা বলতেন বা বাবা কনস্ট্যান্ট বলছেন তিনি নিজেকে গুলিয়ে ফেলতেন হারিয়ে ফেলতেন আমি কনসার্টে আছি অডিয়েন্সের সামনে আছি নাকি প্র্যাকটিস রুমে আছি আর ওর ইচ্ছক বন্ধ করে যখন বাজিয়ে যেতেন মনে করতেন বাবা বারবার বলছে এই হচ্ছে না থাম হবে না তোর দাঁড়িয়ে ইত্যাদি ইত্যাদি তখনও তার কানের মধ্যে রিং করত কনস্ট্যান্টলি অটোমেটিক্যালি উনি নোট চেঞ্জ করে ফেলতেন ভয়ে অ্যাকচুয়ালি সেটা তার ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছিল যে কনস্ট্যান্ট নোট চেঞ্জ করতে থাকা বাবাকে স্যাটিসফাই করার জন্য এত বিরাট অডিয়েন্সের সামনে বসে রয়েছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার গুনমুগ্ধ শ্রোতা আমি বলব তো সেই জিনিসটা তিনি হারিয়ে ফেলতেন তিনি ভাবতেন তিনি প্র্যাকটিস রুমে বাবার পাশে রয়েছেন তাই কনস্ট্যান্ট থিং স্কোল্ডিং তার কানে রিং হতে থাকতো তিনি কি করতেন প্র্যাকটিস রুমে যেটা করতেন বারবার নোট চেঞ্জ করা অন্য নোট লাগানো বাবাকে স্যাটিসফাই করার জন্য যে কোনটাতে বাবা বেটার বলছেন বাবা যদিও কোনটাতে বেটার বলতেন না তবু তো সেই প্র্যাকটিসটা তার কিন্তু কনস্ট্যান্ট থেকে গিয়েছিল তার ভেতরে তার ব্লাডের সাথে মিশে গিয়েছিল তার জন্য তিনি কনস্ট্যান্ট নোট চেঞ্জ করতে থাকতেন আর নোট চেঞ্জ করলে কি হয় পিয়ানো শুনতে ভালো লাগে না কোনো নোটই শুনতে ভালো লাগে না প্রত্যেকটা গানের বা কোনো ইনস্ট্রুমেন্টাল যে মিউজিক তার একটা নোট থাকে একটা রিদম থাকে সে নষ্ট হয়ে যায় খেয়েই হারিয়ে যায় ওকে যাই হোক বিডোভেন ভেন কনস্ট্যান্টলি ফ্যাস্টেড ইম্পসিবল টু প্লে দ্য মিউজিক ওয়েল আর যতক্ষণ সেই আহ কি বলবো ইমোশনালি সে গুলোর কথা ভাবতে থাকতো বা রিং হতো সেগুলো তার মিউজিক নোট ঠিক মতো লাগতো না আর মিউজিক সে ভালো বাজাতেও পারত না কি তাই না যাই হোক ইন অল পসিবল ওয়েট প্লে থটফুলি স্লো জেন্টলি সফট অ্যান্ড বোল্ডলি স্ট্রং ইভেন হিজ ফাদার ইস রেসপন এজ ইউজল নট গুড ট প্লিজিং তো দেখো বাবাকে স্যাটিসফাই করার জন্য সেই তিন রকম নোট লাগাতো তিন রকম নোট লাগানোই হয়তো পসিবল পিয়ানোতে একটা ছিল স্লো ছিলো একটা ছিল জেন্টলি সফট একটা ছিল বোল্ডলি স্ট্রং কিন্তু কোনোটাতেই বাবার মন পাওয়া যেত না বাবা সব নোটেই বলতেন যে নট গুড এনাফ আর বাবা কিছুতেই স্যাটিসফাইড হতে পারতেন না তো ট্রেডিশনাল যে বলবো টর্চারিং ইয়ং মিউজিশিয়ান তাকে এখানে সেন কইচেন অ্যান্থিম বলে অ্যাড্রেস করেছেন বিডোভেন

আইভারি দিয়ে বানানো সেই রিডগুলো কিজগুলো আর কি বাজিয়ে চলেছে কনস্ট্যান্ট বাজাতে বাজাতে একটা সময় আসে যখন মাসেল পেন হতে থাকে ক্র্যাম্প হয়ে যায় আর বাজাতে বাজাতে কি হয় যে পোর্শনে বেশি টাচ হয় অনেক বেশি প্রেশার পড়ে রিডগুলোর উপরে জায়গাটা কি হয় দেবে যায় ভেতর থেকে দেখে মানে কি বলতো কনস্ট্যান্ট এরকম দাপতে দাপতে কি হচ্ছে দেখে মনে হয় এগুলো কোনো গাছের শিকড় হবে যেগুলো শুকিয়ে গেছে আঙ্গুলগুলো এরকম একটা ইমপ্রেশন তৈরি করে কিন্তু তাও তার বাবা বলেন নট গুড এনাফ তাহলে সেই রকম একজন ফাদার যে এভার গ্রিডি ফর এক্সেলেন্স তাকে তার গ্রিড দূর করার ক্ষমতা মানে আই মিন বিডোভেডের মতো এত বড় মিউজিশিয়ানেরও সম্ভব হয়নি তাহলে তোমরা কি বলো এটা কি সাধারণ জিনিস নাকি অস্বাভাবিক জিনিস এমনটা হওয়া উচিত নয় তাই নয় যাই হোক এই প্রচন্ড মানসিক যে যন্ত্রণা এগৌনি প্রেশার আনওয়ান্টেড প্রেশার অ্যাব নর্মাল প্রেশার এতে ও সারা জীবন একটা জিনিসই ভেবেছে যে ও পিয়ানো বাজাতে পারে না বাবার ভার্সেন অনুযায়ী আর কি দ্য মিউজিশিয়ান বিডোভেন স্যাক্রিফাইসড হিজ এসেন্সিয়াল অর্গ্যানস ইয়ার্স এন এবিলিটি টু হিয়ার তার কানে এবিলিটি কোনো কিছু শোনা সেটা ইয়ং বিডোভেন হারিয়ে ফেলেছিলেন এটা অমূল্য সম্পদ আমাদের কাছে প্রাইসলেস একটা ওয়েলথ আমাদের কাছে চোখ যেমন আছে হিয়ারিং অ্যাবিলিটি আছে টিথ আছে ইত্যাদি তো তার মধ্যে সে হিয়ারিং অ্যাবিলিটি ইতিমধ্যে সে হারিয়ে ফেলেছিল এত বড় একটা আর্টিস্ট এত ক্রিয়েটিভিটি তার মিউজিকে কল্পনার বাইরে আমাদের এক্সপ্লেন করার হয়তো ক্ষমতা নেই স্পর্ধা নেই সাহস নেই যোগ্যতা নেই কিন্তু এত বড় মিউজিশিয়ান যে হিয়ারিং অ্যাবিলিটি সে হারিয়ে ফেলেছে অন্যায় হয়েছে তার সাথে আর কি হ্যাঁ তো সে একটা দিক থেকে মেবি সে শান্তি পেয়েছে যে বাবার কনস্ট্যান্ট যে অ্যান্থিম তাকে এখন আর শুনতে হয় না কিন্তু পাশাপাশি নেগেটিভ একটা স্পেলও পড়েছে এফেক্টও পড়েছে সেটা কি সে যখন কনসার্ট অ্যাটেন্ড করে এত বড় অডিয়েন্সের সামনে যখন সে মিউজিক্যাল স্কিল দেখায় তখন প্রচুর বাহবা কোড়া এসে প্রচুর ক্ল্যাপিং হয় হ্যাঁ কিন্তু চিয়ারিং হয় কিন্তু বিডো ভেনের কানে সেগুলো পৌঁছায় না সে শুধু ফিল করে পাবলিকের রিয়াকশন দেখে যে পাবলিক হয়তো খুশি হচ্ছে আবার তার ভয় হয় বাবা যদি বকেন ঠিক আছে তো এই দুর্মনা ভাবে তার মিউজিক্যাল কেরিয়ার হয়তো কেটে গিয়েছিল হি কুড hear the symphonic, could not hear the symphonic music in his creative imagination of music. Now, Beethoven's deafness also affected uh, apri, experiencing the hearing of reaction, clapping or whispering words of lady sitting in front row. Shamne kono shunduri lady boshe, shamne rote boshe, uh, ta concert dekche, shunche, ক্ল্যাপিং করছে প্রেস করছে হুইস্পার করছে কারোর সাথে কিচ্ছু শুনতে পায় না এখন ভিডিও কারণ সে হার্ড অফ হিয়ারিং শুনতে পায় না সে যত ক্রিয়েটিভ নোট লাগায় অডিয়েন্স তো ভীষণই প্রশংসা করে তার এত ভ্যারিয়েশন তার মিউজিকের এত ক্রিয়েটিভিটি এত কি বলবো এক্সটেম্পোর ইমাজিনেশন আর্টিস্টিক ফিলিংস প্রত্যেকটা প্যাশন সবকিছু ইনভলভ রয়েছে তার মিউজিকে in fine it is declared that to truly know beethoven as a man all we need is to deeply and carefully listen to his music and feel his creativity that can penetrate deeply into the heart of any music lover amra abar first line back pore niyechi sheta hocche ekhane poet er urge question poet amader very humanistically আমাদের কাছে অ্যাপ্রোচ করছেন যে বিডোভেনকে যদি চিন্তা হয় অ্যাজ এ ম্যান অ্যাজ এ মিউজিশিয়ান তাহলে আমাদের ভীষণ অ্যাটেন্টিভ হবে তার ক্রিয়েটিভিটি তার প্যাশন এগুলোকে ফিল করার জন্য আর থেকে ফিল করতে হবে এখান থেকে নয় শুনে নয় ফ্রম দ্য ভেরি কোর অফ আওয়ার হার্ল্ড যেখানে মিউজিকটা ডিপলি পেনিট্রেট করবে সমস্ত ওয়াল ভেদ করে একদম হার্টে গিয়ে স্ট্রাইক করবে সেখানেই হচ্ছে দ্য সাকসেস অফ বিডোভেন্স মিউজিক